আমাদের আজ রাধানির খাট নেই, পালং নেই, রাধানি শুতে পারছে না, আর আমরা এখন খাট পালং নিয়ে এখানে সুখ করব। এটাই তো আপনি 24 ঘন্টার মধ্যে ভগবানের জন্য, ভগবানের সুখের জন্য কতক্ষণ চিন্তা করেন? আমাদের বড় বড় মন্দির হচ্ছে, এগুলো কি মানুষ ঘর থেকে টাকা নিয়ে আসছে? সবার মাধ্যমে হচ্ছে, মন্দিরটা সবার। আমরা যতটুকু সুখী ভগবানের সেবা করে দুবেলা ডাল অন্ন পেয়ে, আজকে যারা কোটি কোটি টাকার মালিক, যারা রাজপ্রাসাদে ঘুমায়, তারা ততটুকু সুখী নয়। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি, রাধানের কৃপাই। তো বৃন্দাবনে ভয়ানক ঠান্ডা পড়েছে, এখন কোনো রোদ নেই, কুয়াশা কুয়াশা, হাওয়া খুবই ভয়ানক হাওয়া। তো যাই হোক, আজকের যে আলোচনা আপনার সঙ্গে করতে যাচ্ছি সেটা হলো আপনাদের কমেন্টের রিপ্লাই। অনেকে অনেক রকমের কমেন্ট করছে, সেটা আজকে আপনাদের সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। কাছে সেটা ভিখারি মনে হবে, বা ছোট লোক মনে হবে, বা
মানে তাদের চোখে খারাপ লাগবে। তো এই বিষয়গুলো আজকে আমি বলার উদ্দেশ্য ছিল না। তো অনেকে অনেক রকমের কমেন্টগুলো করছে, তো কিছু কিছু কমেন্টগুলো খুবই চোখে লাগার মতো। কেউ বলছে যে আপনি ঘরটাকে গুছিয়ে রাখতে পারেন না, এত নোংরা ঘর, এসব ভিডিও দেখাচ্ছেন কেন। তো বলার একটাই কথা যে একটা ছোট্ট ঘরের মধ্যে ভাড়া থাকি, তারপর এখানে ভগবানের সেবা, এখানে রান্না, এখানে এখানে আমাদের জীবন যাপন করা। তো ভগবানের সেবা করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়। আজকে যারা একটা কুটিরের মধ্যে থেকে জীবন কাটিয়ে নিচ্ছে, তাদের এতটুকু প্রয়োজন হয় না যতটুক ভগবানের সেবাতে প্রয়োজন হয়। ভগবানের ড্রেস, ভগবানের সিঙ্গার, ভগবানের ভোগ রান্না, ভগবানের জন্য অনেক কিছু প্রয়োজন। তো সেই অনুযায়ী যদি দেখা যায়, আমাদের আমাদের যে নিজে আমরা যে প্রসাদ পাই, আমাদের শুধু দুইটা থালা বাসন রয়েছে, দুটো থালা আর গ্লাস। আর যা দেখতে পাচ্ছেন থালা বাসন ঘরের ভিতরে, সব কিছু ভগবানের, ভগবানকে উদ্দেশ্য করে সেই থালা বাসন নেওয়া আর ভগবানের ভোগ রান্না করা হয়। আর মানুষ, জড়জগতিক মানুষ এখানে খাচ্ছে, ওখানে জুটা করছে, আবার ওইটাতে আবার নিজের খাওয়া দাওয়া চলছে। তো এটা তো ভক্তি আর বৈষ্ণব সমাজে চলবে না। বৈষ্ণব সমাজে নিয়ম সদাচারের মধ্যে তাদের জীবনযাপন কাটাতে হবে। মানুষ বড় বড় এখানে বাসন দিচ্ছে, বড় বড় এখানে কটূক্তি কমেন্ট করছে। একটা কথাই বলবো যে আপনি 24 ঘন্টার মধ্যে ভগবানের জন্য, ভগবানের সুখের জন্য কতক্ষণ চিন্তা করেন? ভগবানের সুখের জন্য আপনি সারাদিন কী কর্মটা করেন? নিজের ইন্দ্রিয় তৃপ্তি শেষ না করতে করতেই আবার এখানে মানুষের বাজে রকমের কমেন্ট করেন এসে এখানে। তো কমেন্টে আমার কোনো আসে যায় না। আমি এটাই বলবো যে এখানে এসে আপনি কটূক্তি করছেন, তাতে আপনার আপনার পরিচয় বা আপনার মুখ খারাপ হচ্ছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ভগবানের জন্য আপনি ভাবেন না, না ভগবানকে রান্না করে ভোগ লাগান না, ভগবানের জন্য ভোগ লাগিয়ে প্রসাদ পান, সকালে ঘুম থেকে উঠেই আগে নিজের ইন্দ্রিয় তৃপ্তি শেষ করে তারপরে আপনি ছোটেন, ভগবানের চিন্তা করেন না। আর আমাদের সকাল থেকে ঘুম থেকে উঠে ভগবানের চিন্তাতে জীবন সারাদিন কাটে, কখন ভগবানের জন্য রান্না করব, কখন ভগবানকে সিঙ্গার করব, কখন ভগবানকে সুন্দর করে সাজিয়ে তুলব। গোপাল এখনও খায়নি, এখন আমরা খেতে পারবো না, আমরা গোপালকে ভোগ লাগিয়ে খাবো? একটা ছোট বাচ্চা গোরাঙ্গি, তাকে পর্যন্ত আমরা ভোগ না লাগিয়ে প্রসাদ পাওয়াই না, তাকে বসিয়ে রাখি, ভোগ লাগবে তারপরে খাবে, এরকম কটূক্তি কথা বলছে। ভক্তি জীবন এত সোজা নয়, ঠিক আছে? নিয়ম নিষ্ঠা সদাচার যদি না মেনে ভক্তি জীবন করা যায়, তাহলে তো কোনো কথাই নেই, ভক্তিটাই হলো না। তো আরেকটা কথা যে আমরা কেন মাটিতে ঘুমাই, একটা পালন একটা খাট কিনতে পারেন না? তো ভক্তের জীবনটা ভিখারির মতো কাটাতে হবে। হ্যাঁ, বিলাসবহুল গাড়ি বাড়ি খাট পালং এসব দিয়ে যদি ভগবানের সেবা করা যায়, তাহলে সেটা এতটা আনন্দ আসবে না যতটুকু ভিখারী ভাব, যতটুকু ত্যাগী ভাব নিয়ে ভগবানের সেবা করা যায়। তো আমার মনে একটাই ইচ্ছা যে আমি এখানে পালংয়ে ঘুমাবো, আমার দামোদর এখানে ছোট একটা সিংহাসনের মধ্যে থাকবে, সেটা আমার নিজের কাছে খুব কষ্ট হবে। যেদিন ভগবানকে সুন্দর সিংহাসন বানাতে পারবো, ভগবানের জন্য খাট পালং বানিয়ে দিতে পারবো, সেদিন আমরা খাট পালং নিয়ে শুব। মাটিতে শোয়া ভক্তদের একটা আনন্দ আসে, আর ভগবানের ভক্তিতে যত ত্যাগী ভাব হওয়া যায়, ততই ভগবানের কৃপা প্রসন্ন করা যায়, ভগবানের কৃপা লাভ করা যায়। খাট পালং এখনই বললে রাধাহানি চাইলে এখনই খাট পালং এসে যাবে, কিন্তু ভাড়া বাড়িতে থেকে এখানে যেটা ভগবানের জন্য সেবার জন্য প্রয়োজন, সেটা আমরা সবসময় চেষ্টা করি আনার জন্য। কিন্তু আমাদের জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু ভগবানের নিঃস্বার্থ সেবা করার পর ভগবান যেটা প্রয়োজন সেটা ব্যবস্থা করছে। বলছে ভগবান কি দিচ্ছে, দিচ্ছে তো ভক্তরা, তো ভগবান তো সে ভক্তকে প্রেরণা দিচ্ছে,
আর সেই ভক্তকে প্রেরণা দেওয়ার পরে ভগবানের সেবা করছে। সারাক্ষণ ভগবানের সেবায় থাকি, ভোগ লাগে প্রসাদ পাই। আমরা তো অখাদ্য কুখাদ্য খাই না, আমরা ভগবানকে ভোগ লাগে নিরামিষ রান্না করে আমরা প্রসাদ পাই, তাতে আমাদের ভগবানের কৃপা আমরা বেশি পাচ্ছি। কিন্তু গীতায় বর্ণনা আছে, কেউ যদি ভগবানকে নিবেদিত বিনা প্রসাদ পায় বা খাবার খায়, সে বিষ খাওয়ার সমান হয়। সেই জন্য যতটুকু ভক্তি জীবনের থেকে ভাব নেওয়া যায় ততই মঙ্গল। আর একটা বিষয় যে আমরা ভিউজ নেওয়ার জন্য বাজে রকমের ভিডিও বানাই, আমাদের ভিডিওতে বাজে কিছু দেখাই না। ভক্তি উল্লেখ ছাড়া তো আমরা কিছু তুলনা করি না, ভক্তি ব্যাপার ছাড়া আমরা কখনো ভিডিওতে দেখাই না। বিয়ের একটা ভিডিও দিয়েছিলাম, এখানে অনেক রকমের বাজে কমেন্ট করছে, এই সেই, এখানে এইসব দেখানো নয়, এইসব। যাই হোক, মানুষের কথা বলতে পারে, এটা একটা সোশ্যাল মিডিয়া, এখানে মানুষের মন্তব্য নানান রকমের করতে পারে, তাতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু এই ব্যাপারগুলো বলা উচিত যে আজকে আমরা ভক্তি জীবন করছি, মানুষকে দেখাচ্ছি, এটা আমাদের উদ্দেশ্যটা কি, যে আমাদের ভক্তি দেখে ভগবানের দর্শন করে মানুষ ভক্তিপথে আসুক, তার মধ্যে ভক্তি জাগুক। ভক্তিটা কি, জনম জনমের থেকে ভক্তি হয়, আমরা কোটি জনমের আগে ভক্তি করে এসেছি, সেই ভক্তিটাকে আমরা ভক্তের সঙ্গ করতে করতে ভক্তিটাকে আমরা ফিরে পেয়েছি। এক জনমে ভক্তি হয় না, ভক্তি আমরা অনেক জনম করে এসেছি, এই জন্য আমরা ভক্তি করতে পারছি। তো আমাদের উদ্দেশ্যটা এটাই যে মানুষকে দেখাবো, মানুষ আমাদেরকে দেখেই মানুষ ভক্তি করতে পারবে। আর আমরা একটা ঘরের মধ্যে ভাড়া বাড়ি থাকি, আমাদের তো নিজের কোনো সেরকম ব্যবস্থা নেই যে আমরা একটা কিছু করব। আর বৃন্দাবনে তো কোনো সস্তা নেই আজকাল, কোটি কোটি টাকা জায়গার দাম এখানে। হ্যাঁ, 2-4 লাখ টাকা যদি হতো তাহলে তো কোনো ব্যাপার ছিল না, কোটি কোটি টাকা জায়গার দাম বৃন্দাবনে। আর আমাদের যে মন্দির করার পরিকল্পনা রয়েছে, তো অনেকে বলে যে আপনি শুধু মন্দির মন্দির কেন করেন, মন্দির দিয়ে কি হবে। অনেকে বলে টাকা কামানোর ধান্দা করছে, অনেকে বলে যে ট্রাস্টে আপনার ছবি কেন। আপনি ট্রাস্টে যদি একটা ট্রাস্ট অ্যাকাউন্ট খোলেন, আপনার 10 জন হোক 5 জন হোক সদস্য থাকে, মেম্বার থাকে, সেই মেম্বারের মধ্যে আপনি রিসিটের মধ্যে কি সবার ছবি থাকে, রিসিটের মধ্যে কি সবার ছবি থাকে, যে প্রেসিডেন্ট হয়, যে সিকিউরিটি হয়, সিকিউরিটি হয় তাদের একজনের ছবি থাকে, তো রিসিটের মধ্যে সবার ছবি দেওয়া এলাও নেই। তো আমি ঠাকুরের ছবি বলেছিল দেওয়ার জন্য, কিন্তু যারা আমাকে চিনে বা আমাকে জানে, আমাকে দেখেই তো মানুষের ডোনেশন করবে, তখন বলে যে আপনার ছবি কোথায় এখানে, তো সেটা দেওয়া বলার জন্য এই জন্য আমার ছবি এখানে লাগিয়েছি। তো কথা বললে তো কথা শেষ হবে না, ধীরে ধীরে তো কথা শুধু বেড়ে যাচ্ছে, যে মানুষের এই কটুক্তি কথা তাতে আমার কোনো অসুবিধা নেই। মানুষের মধ্যে সদ্বুদ্ধি দেখ, ভগবান তাদেরকে মঙ্গল করুক যারা এরকম কটুক্তি কথা বলে। তাদের এখনও সেরকম জ্ঞান হয়নি, তারা বুঝতে পারে না, যারা বৈষ্ণবকে সম্মান করে তারা ভগবানের কৃপা লাভ করতে পারে। যে বৈষ্ণবের সম্মান করতে পারে না, কৃষ্ণ ভক্তকে সম্মান দিতে পারে না, সে ভগবানের কৃপা কোনোদিন লাভ করতে পারে না। এই জন্য সে ছোট হোক আর বড় হোক, যে ভগবানের ভক্তি করছে, ভগবানের সেবা করছে, সে বৈষ্ণব তাকে বলা হয়। তো বৈষ্ণবের কখনো নিন্দা করা উচিত নয়, বৈষ্ণব নিন্দাতে বলা হয় যে ভগবান স্বয়ং ক্ষমা করে না, এই জন্য বৈষ্ণব নিন্দার কোনো ক্ষমা নেই, এই জন্য বৈষ্ণব নিন্দা করবেন না। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, যে বৃন্দাবনে যারা বাস করে সবাই বৈষ্ণব, আর এলো ভগবানের নিত্য নিত্য লীলাভূমি, এখানে বাস করতে গেলে অনেক জনমের স্বীকৃতি দরকার। তো রাধাহানি কৃপা আজকে ব্রজের দামে রয়েছি। তো একটা কথাই বলবো, যতটুক ভাবনা রয়েছে হৃদয়ের মধ্যে, ততটুক ভাবনা অনুযায়ী রাধাহানি আমাকে প্রেরণা দিচ্ছে, রাধাহানি সেবা করে যাচ্ছি। একটা সময় যেত যে রাধাহানি সেবাতে অনেক কিছু প্রয়োজন হতো, ঘর ভাড়া দিতে অসুবিধা চলতো, রাধাহানি সিঙ্গার করতে গেলে অনেক টাকার প্রয়োজন ছিল, যে রাধাহানি তোমার সিঙ্গার করব, প্রতিবার বাজারে গেলেই দোকানে গেলে এত এত টাকা লেগে যাচ্ছে, কী করে হবে। কখনো প্রকাশ করিনি, শুধু মনে মনেই রাধাহানিকে বলেছি। কিন্তু আজ সেই সেই একটা ক্রাইসিস ছিল সেবাতে, সেই ক্রাইসিসটা দূর হয়েছে, সেটা রাধাহানির কৃপায়। অনেক রকমের অসুবিধা হতো সেবাতে, সেটা দূর হয়েছে।
কিন্তু এখন আমরা চাচ্ছি যে বৃন্দাবন ধামে একটা মন্দির করে তুলি। মন্দির এই নয় যে আমাকে মানুষ টাকা দিবে, আমাদের অলরেডি শ্রী রাধা মাধব মহাপ্রভু সেবা সংগঠন ট্রাস্ট আমাদের হয়েছে, তো সেই ট্রাস্টের মাধ্যমে যদি কেউ ডোনেশন করে তাকে আমি রিসিপ্ট দিব, আর রিসিপ্ট দিলে তা সে বুঝতে পারবে। এবং মন্দিরটা হওয়ার কারণ এই নয় যে আমরা এখানে ভোগ করব, ভগবানের সেবা হবে তাতে তার মঙ্গল হবে। কেউ যদি পারমানেন্ট থাকতে চায় তাহলে তার জন্য সেরকম ফেসিলিটি আমরা এখানে রাখবো, সাধু সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, এই জন্মে কি আছে পাবো আর। ভগবানের যদি সেবাই না করতে পারি মনুষ্য জন্ম পেয়ে, সাধু সেবাই যদি না করতে পারি তাহলে এই মনুষ্য জন্ম পেয়ে কী লাভ হবে। তো আমি চাচ্ছি যে আর ফ্যামিলি ব্লগে আমি মন্দিরের ব্যাপারে কোনো আলোচনা করব না, কেননা মানুষ কুটি কুটি কথা বলছে সেগুলো শুনে ভালো লাগছে না। যাই হোক, যদি রাধারানী চাই, যদি ভগবান চাই, গুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে একদিন ঠিকই মন্দির হবে। আমার যে রাধারানী ঘরে এসেছে তার আগে আমার মনে এতটা একটা অভিলাষা ছিল যে আমি যখন একটু সেবায়েট হতে পারবো রাধারানীকে আমি নিয়ে আসবো, রাধারানীর সেবা করব, বিগ্রহ সেবা করার এত অভিলাষা ছিল আমার মনে। কিন্তু তখন আমার পকেটে এক টাকা ছিল না যে আমি 10 টাকা দিয়ে গোপালকে একটা লাড্ডু কিনে দিব, সেই সাধ্য আমার ছিল না। কিন্তু সেবার মাধ্যমে বৈষ্ণবের কৃপায় মনে যে অভিলাষা ছিল যে রাধা মাধবের সেবা করব নিজের হাতে ছোট বিগ্রহ রূপে, অভিলাষা থেকে গেল, সেবা করতে যাচ্ছি, সেবা করতে যাচ্ছি, ধীরে 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 সেই অভিলাষাগুলো রাধারানী পূর্ণ করেছে। অনেক কষ্ট করেছি, অনেক চোখে জল জড়িয়েছি যে রাধারানী তুমি কবে আসবে, খুবই কষ্ট লাগতো। তো যখন মনের মধ্যে সেই ব্যাকুলতা আসবে ঠিক একদিন মন্দির হয়ে যাবে। কে দিবে, কোথায় থেকে আসবে সেই রাধারানী জানে। আজকেই দুনিয়ার মধ্যে আজকেই আমাদের বড় বড় মন্দির হচ্ছে, এইগুলো কি মানুষ ঘর থেকে টাকা নিয়ে আসছে? সবার মাধ্যমে হচ্ছে, মন্দিরটা সবার, ভগবানের দুয়ার সবার জন্য খোলা থাকে। তো কেউ যদি ডোনেশন করে, কেউ যদি ভক্তির করার ইচ্ছা থাকে, সেটা তার বিশ্বাসের উপর ডিপেন্ড করবে। এখানে ছোট দেখিয়ে কাউকে বড় দেখিয়ে কখনো সেটা সম্ভব নয়। যার মধ্যে ভক্তি আছে, যার মধ্যে প্রেম আছে, সে একমাত্র ভগবানের সেবা করতে পারে। আর ভগবানের সেবা করতে গেলে এক জনমের তপস্যা হয় না, অনেক জনমের স্বীকৃতি থাকে তাহলে ভগবানের নিত্য সেবা করতে পারে। আর বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ স্থান, এখানে সেবা করলে কুঠি কুঠি গুণা ফলদায়ক। আজকে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? ভগবানের সেবা, আর মানুষের মধ্যে সে ভক্তি ভাব প্রেরণা দেওয়া, মানুষ যেন আমাদেরকে দেখে ভক্তি করতে পারে। তো এটাই জীবনের আমাদের উদ্দেশ্য। আমাদের আজ রাধারানীর খাট নেই, পালং নেই, রাধারানী শুতে পারছে না, আর আমরা এখন খাট পালং নিয়ে এখানে সুখ করব, এটাই তো আপনাদের ভাবনা। ভগবানের সুখের জন্য চিন্তা করুন, যে ভগবানের সুখে সুখী সেই জগতে বড় সুখী হতে পারবে, যে নিজের সুখে নিজের সুখ করে যাবে সে কখনো সুখী হতে পারে না। আজকে আমরা ভুকে হাত দিয়ে বলতে পারবো, আমরা যতটুকু সুখী ভগবানের সেবা করে দুবেলা ডাল অন্ন পেয়ে, আজকে যারা কোটি কোটি টাকার মালিক, যারা রাজপ্রাসাদে ঘুমায়, তারা ততটুকু সুখী নয়। টাকার চিন্তা, গাড়ির চিন্তা, বাড়ির চিন্তা, এই হচ্ছে সেই হচ্ছে, আমাদের কিন্তু চিন্তা নেই। ভগবানের সেবা করছি, প্রসাদ পাচ্ছি, আনন্দে জীবন কাটছে। কোথা থেকে কি আসছে সেটা রাধারানী জানে। যে কৃষ্ণের সেবা করে, যে কৃষ্ণের সুখের চিন্তা করে, কৃষ্ণ তার সুখের চিন্তা করে। আজকে কষ্ট করেছি, ঠান্ডাতে ঠান্ডা জলে স্নান করেছি, তো সেই সেই ভগবানের সেবার ফল নেই? ভগবানের বৈষ্ণবের সেবার ফল নেই? অবশ্যই আছে। তো সেই কৃপায় আজ ভগবানের সেবা করে যাচ্ছি। তো আমাদের এটাই ইচ্ছা ছিল, আমরা একটা বৃন্দাবনে মন্দির করব। তো মন্দির করার জন্য তো প্রচার চলছে, কিন্তু ফ্যামিলি ব্লগে আর মন্দিরের বিষয়ে আলোচনা করব না, কেননা এই কলির যুগে মানুষের মধ্যে এত কটুক্তি ভাবনা থাকে। তো এটাই বলবো যে মানুষ ভালো কাজ করতে গেলে কখনো সে এগিয়ে যেতে পারে না, তার পিছু লেগেই থাকে মানুষ। অনেকের হিংসা হয়, অনেকের
কষ্ট হয়, সে তো কিছু করে নিচ্ছে, আমরা কিছু করতে পারছি না, সে কেন করবে? আরে আপনিও ভগবানের সেবা করুন, আপনিও বৈষ্ণব সেবা করুন, তাহলে তো ভগবান আপনাকে কৃপা করবে। আপনি নিজের সুখে শেষ করতে পারছেন না, নিজের ইন্দ্রিয় সুখ করে শেষ করতে পারছেন না, আপনি কি করে ভগবানের সেবা করবেন? আর কেন আপনার মনে হিংসা আসবে না? এই হিংসার কারণটা কি? এই যে আমরা যে অখাদ্য কুখাদ্য খাচ্ছি, মাছ, তারপরে এসব যে উল্টাপাল্টা খাওয়া দাওয়া করছি, এগুলো থেকে হিংসা আমাদের হচ্ছে। এই জন্য ভগবানের প্রসাদ খাওয়া আমাদের খুবই দরকার। আর এই এই খাওয়া দাওয়া আমাদের তো এক হলো পাপ হচ্ছে, এক হলো শরীরে রোগ আসছে, দ্বিতীয় নম্বরে আমরা ডাক্তারকে পয়সা দিচ্ছি। এইগুলো খাওয়া থেকে আপনারা বিরত থাকুন, ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পান, তাহলে এত হিংসা, এত মানুষের মধ্যে যে জগ্রদাটি রোগ বিমারি, এগুলো থেকে আপনারা দূরে থাকতে পারবেন। ভগবানের শুদ্ধ প্রসাদ পান, আনন্দে জীবন কাটেন। তো একটা কথাই বলবো, আপনারা ভক্তি জীবন করুন, কৃষ্ণময় জীবন কাটান, যেই যেভাবে থাকেন না কেন, কে কি করেছে কে কি করেনি সেটা আপনারা কখনো নজর দেবেন না, কেননা পরনিন্দা হলো মহাপাপ। কেউ যদি কারো নামে নিন্দা করে, তার যেই কুকর্মগুলো আছে, তার যেই অপরাধগুলো আছে, সেটা আপনার গায়ে প্রবেশ করবে। এই জন্য পরনিন্দা করা কখনো উচিত নয়। তো আজকে আর বেশি কিছু দেখাতে চাচ্ছি না, আমাদের পরিবেশটা তো একটু নোংরা টাইপ, তো আপনাদের দেখতে হয়তো ভালো লাগবে না। তো ভিডিও এখন কম দেওয়ার চেষ্টা করছি, ভাবছিলাম ফ্যামিলি ব্লগে আর ভিডিও দিব না, কিন্তু ভগবানের যারা দর্শন করে, যারা আমাদেরকে পছন্দ করে, তো তাদের জন্য তো আমাদের ভিডিও দেওয়া উচিত। যারা পছন্দ করে না তাদের তো কোনো ব্যাপার নয়, তো ভগবানের প্রচারটা আমাদের চালিয়ে নিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যার যেরকম ভালো লাগে কটুক্তি করে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদেরকে সদ্বুদ্ধি দিক ভগবান, এ কামনাই করি। তো সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ।